এত মধু কোনো শব্দে পাওয়া যায় না। এই জন্য কবি বলেছেন, মোহাম্মদ কি অফাতুনে তো হাম তেরে হ্যায়, মোহাম্মদ কি অফাতুনে তো হাম তেরে হ্যায়, এ যাহা ক্যা চিজ হ্যায় লোহ কলম তেরে হ্যায়। খুব মোহাম্মদের গোলামি করলে আল্লাহ বলছেন, তুই যদি মোহাম্মদের গোলামি করিস আর মোহাম্মদকে মহব্বত করিস তাহলে এই মাখলুকাত কি আছে, আমি লোহ কলম তোর আন্ডার করে দেবো। আল্লাহ ওলিদেরকে আল্লাহ দেন নাই, কেন দিয়েছেন? মোহাম্মদের গোলামি করেই তো মোহাম্মদের তর্জন করেছেন, তাই না? এই জন্য লোহ কলমের মালিক ওলি আল্লাহ দেখে আল্লাহ বানিয়ে দিয়েছেন। শুক্রিয়া আলহামদুলিল্লাহ, অত্যন্ত আবেগপূর্ণ নাতে কালাম শুনছিলাম, মনে হচ্ছিল সারা রাত এই নাচ শুনি। বড় শুক্রিয়া আজকের সভাপতি মহোদয় আমাকে এই অনুষ্ঠানের সঞ্চালকের দায়িত্ব দিয়েছেন এবং সাথে সাথে বলেছেন যে আপনি স্বাগত বক্তব্য দিবেন। আজকের এই মহতি সমাবেশের সম্মানিত আমার পূজনীয় আজকের সভাপতি হযরত শাহ সুফি হাফেজ মাওলানা মখলেসুর রহমান বাঙালি মাদ্রাসা জিলুল ওয়ালি, মঞ্চবিষ্ট আমার প্রাণতম প্রিয় আমার শিক্ষক বাংলাদেশ সুফি ফাউন্ডেশনের কর্ণধার হযরত শাহ সুফি প্রফেসর উলামিন প্রামাণিক মাদ্রাসা জিলুল ওয়ালি, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মঞ্চবিষ্ট বাংলাদেশের সুফি ফাউন্ডেশনের ওলামা পরিষদের প্রধান হযরত মাওলানা মুফতি মইনুল ইসলাম আশরাফি, মঞ্চবিষ্ট অন্যতম সহসভাপতি প্রতিষ্ঠাতা সহসভাপতি দুইজন এখানে উপস্থিত আছেন, হযরত শাহ সুফি খাজা কাসিম হাসান চিস্তি মাদ্রাসা জিলুল ওয়ালি, উপস্থিত আছেন আমার বড় ভাই হযরত রেজালাক মুঞ্জু ভান্ডারী এবং আজকের অতিথিবৃন্দ এবং আগত সমস্ত পাগল আমার ভাইগণ, আসসালামু আলাইকুম। আমি পাগল বলেছি এই কারণে আপনার মন খারাপ করলেন? আপনারা তো পাগল, তাই না? আজকে এই অনুষ্ঠানের একটি তাৎপর্য আছে। তাৎপর্যটা কি? পৃথিবীতে যখনই ক্রান্তিকাল এসেছে, যখনই সমস্যা দেখা দিয়েছে, তখনই মহান আল্লাহর পক্ষ থেকে একটি শুভ বার্তা এসেছে, আসে নাই? আপনারা খেয়াল করেন, আহমেদ জাহিলিয়াতের যুগে যখন মদিনাতে মানুষ মানুষকে খুন করছিল, যখন পিতা তার নারী তার কন্যা সন্তানকে জীবন্ত কবর দিচ্ছিল, যখন নারীদের ইজ্জত ভলণ্ডিত হয়েছিল, যখন মানুষের ওপর মানুষের প্রাধান্যতা পেয়েছিল, যখন খুন খারাপি ধর্ষণ জুয়া মদ ভরে গেছিল, সে সময় সমস্ত এই দুনিয়ার মানুষের দুনিয়ার সমস্ত সৃষ্টিকুলের জন্য মুক্তির দূত হিসাবে আমাদের মাঝে এসেছিলেন কে? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং তিনার পরবর্তী পর্যন্ত আজ পর্যন্ত সেই রিসালাতের বাহক হিসাবে আল্লাহর ওলিগণ এই দুনিয়াতে আগমন করেছেন, আগমন করছেন এবং আগামীতেও করবেন। কি জন্য? এই পথ ভোলা মানুষগুলিকে সপথ সুপথে আনবার জন্য, এই খুনে ধরা সমাজকে পরিবর্তন করবার জন্য, খুনে ধরা মানুষকে পরিবর্তন করবার জন্য। এই জন্য যুগে যুগে নবী রাসূলগণ এসেছেন এবং কাল কিয়ামত পর্যন্ত আসতে থাকবেন আমাদের সবার জন্য। এই জন্য অনেক সময় বিভিন্ন সংগঠন বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে উঠেছে, আপনারা খেয়াল করে দেখবেন, শিক্ষার জন্য সমাজের মানুষ স্কুল তৈরি করেছে না করেনি, কলেজ তৈরি করেছে, বিশ্ববিদ্যালয় তৈরি করেছে, মসজিদ তৈরি করেছে, মাদ্রাসা তৈরি করেছে, মানুষের জন্য মানুষের আত্মিক চিকিৎসা দেওয়ার জন্য খানকা তৈরি হয়েছে। মসজিদ যেমন দরকার আছে, খানকারও দরকার আছে না? নাই। মসজিদ আমাকে বাহ্যিক কর্ম শিখাবে, খানকা আমাকে আত্মিক কর্ম শিখাবে। মসজিদ আমাকে বাইরে পবিত্র করবে, খানকা আমার অন্তর পবিত্র করবে। এই জন্য দুটোরও দরকার আছে। তেমনিভাবে বাংলাদেশ সুফি ফাউন্ডেশন বা তরিকত ফেডারেশনের সৃষ্টি হয়েছে একটি কারণে। সে কারণটা কি? আজকে এই সমাজ, এই রাষ্ট্র, এই মানুষের মনুষ্যত্ব এমন একটি জায়গায় গিয়ে পৌঁছেছে
আজকে আমরা চোখ খুলে তাকাতে পারি না, আমাদের বিবেক আজকে হাহাকার করছে, আমরা কথা বলতে পারি না, আমাদের অন্তর কানে আমরা প্রতিবাদ করতে পারছি না। আজকে সমাজের এমন একটি অবস্থা, আজকে সামাজিক অবক্ষয় এবং চারিত্রিক যে অবনতি ঘটেছে, এই রাষ্ট্রীয় এবং সমাজ এবং আমার পরিবার আজকে যে পর্যায়ে গিয়ে পৌঁছেছে। কালকে আমি একজন মানুষ বাড়ি থেকে বেরিয়েছি, আমি সুস্থভাবে বাড়িতে ফিরতে পারবো কি না, আমার মেয়ে বাড়ি থেকে বাইরে বেরিয়েছে সে ভালো বাড়িতে ফিরতে পারবে কি না, আমার যে কোনো আমার পরিবারের সদস্য সে এক সুস্থভাবে গেছে সুস্থ ফিরে আসবে কি না, এই নিশ্চয়তা আমার কাছে নাই। আমরা সুফি সমাজ, আমরা যারা সুফিবাদী বিশ্বাস করি, আমরা কোনো অস্ত্র বিশ্বাস করি না, হাতিয়ার বিশ্বাস করি না, আমাদের বিশ্বাসের জায়গাটা কি ভালোবাসা, প্রেম। আমাদের অস্ত্র কি প্রেম। খাজা গরিবে নামাজ ভারতবর্ষে এসেছিলেন, 90 লক্ষ মুসলমান বানিয়েছেন কোনো অস্ত্র দিয়ে না, কি দিয়ে বানিয়েছেন, প্রেম দিয়ে, ভালোবাসা দিয়ে। সমস্ত মানুষকে একটি জায়গায় তিনি দাঁড় করেছেন, কিসে, প্রেমে। এই জন্য সুফিবাদরা প্রেমে বিশ্বাসী। আজকে সামাজিক প্রেক্ষাপট এবং যে আমার পারিবারিক ব্যবস্থাপনা, তারই যে অবক্ষয়, যে ভূভুক্ষ অবস্থা, সে অবস্থাকে সামনে রেখে 2005 সালে বাংলাদেশ সুফি ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয় রাজশাহীর বাটিতে, রাজশাহীর শাহ মখদুম উপসমদারের রহমতুল্লাহ আলাইহের সেই চরণভূমিতে, যেখানে আউলিয়ারা বাস করেছেন, যেখানে বোয়ালিয়া নাম, বোয়া বো আউলিয়া নামে একটি থানা আছে। বোয়ালিয়া মানে আউলিয়াদের সুগন্ধি, বু মানে সুগন্ধি, আউলিয়াদের সুগন্ধি। তো বু আউলিয়ার জমিনে বাংলাদেশ সুফি ফাউন্ডেশনে জন্ম হয় 2005 সালে, এদেশের সুফিবাদী মানুষগুলোকে একটি কাতারে আনবার জন্য। আমরা বিভিন্ন সময় বিভিন্ন কথা শুনেছি, কি শুনেছি, কেউ কেউ বলেন সুফিবাদ মানুষের আবার সংগঠন কি দরকার, এতে খানকায় যথেষ্ট, এটা বলে অনেকেই আমাদেরকে বলেছে, আপনারা বলেননি কিন্তু আমাদের কাছে অনেকেই বলেছে যে সুফিবাদী মানুষের কোনো সংগঠনের দরকার নাই। আজকে দেখেন 2005 সাল, 2004 সাল থেকে শুরু করে আজকে 2014 সাল পর্যন্ত এমন একটি বছর যায়নি যে অমুক মাজার, অমুক খানকায়, অমুক দরবারে বোমাবাজি, অস্ত্রবাজি, মারধর, খুন এগুলো হয়নি। এটা বাংলাদেশের ইতিহাসে কেউ না শব্দ ব্যবহার করতে পারবে না, পারবে? আজকে যদি আমার খানকায় সর্বস্ব হতো, তাহলে আজকে বাংলাদেশের 95% অধিক, 98% মসজিদগুলি আজকে ওহাবি, এবং আজকে যারা মানে আমরা যাদেরকে কি বলি তাবলিগে জামাত, তাদের হাতে আজকে বন্দী। আজকে আমার সন্তান আজকে মসজিদে নামাজ পড়তে গিয়ে ওই সমস্ত মৌলানাদের, ওই সমস্ত আলেমদের, তাদের যে পাতানো এবং তাদের যে বানানো এই ইহুদির চরদের যে অর্থের বিনিময়ে মগজ ধুলাই করে আমার সন্তান আজকে আমার বিরুদ্ধে কথা বলছে, আজকে আমরা কষ্টে আছি। এই কষ্টকে দূর করবার জন্য আমরা বাংলাদেশ সুফি ফাউন্ডেশন পক্ষ থেকে অনুরোধ করছি, হ্যাঁ খানকা যার যার, যার যার খানকা তার তার, এখানে সুফি ফাউন্ডেশনের কোনো বিষয় নাই, কিন্তু সুফি ফাউন্ডেশন সবার, সুফি ফাউন্ডেশনের সমস্ত সুফিবাদী মানুষগুলোকে একটা জায়গা নিয়ে আসতে চাই। কেন আনতে চাই, যে সুফিবাদী মানুষদের আজকে পরিচয় নাই। আজকে আপনি যদি আপনার এই কুষ্টিয়া জেলার কোনো এক কুষ্টিয়া যেখানে তথ্য কেন্দ্র আছে, বিশেষ করে পরিসংখ্যান অফিসে গিয়ে আপনি খোঁজ নেন, আপনি সেখানে পাবেন যে কুষ্টিয়া জেলাতে বাড়ি কয়টা আছে, খানা কয়টা আছে, জনগণ কতটা, নারী কতটা, পুরুষ কতটা, মসজিদ কতটা, মাদ্রাসা কতটা, স্কুল কতটা, কলেজ কতটা, হ্যাঁ সমস্ত তথ্য পাবেন। কিন্তু পরিসংখ্যান অফিসে গিয়ে এই কুষ্টিয়া জেলাতে কয়টি মাজার আছে আর কয়টি খানকা আছে, কয়টি দরবার আছে, এই তালিকা পাবেন না। আমি পাই নাই, হয়তো আপনার কুষ্টিয়া জেলা থাকতে পারে কিন্তু আমি রাজশাহী জেলাতে পাইনি, বড় দুঃখের কথা। আমরা আজকে অবহেলিত, আজকে আমরা উপেক্ষিত, আজকে আমরা ঠাট্টার পাত্র, উপহাসের পাত্র। আজকে রাস্তাতে বেরোলে বলে দেখ ফকির যাচ্ছে, টিটকারি মারে, কেউ শীষ মারে, কেউ চোখ টিপে, কিন্তু সুফিবাদী মানুষরা তো সত্যিকারী মানুষ, এরাই তো সত্য পথের মানুষ। মওলানা আলী বলেছেন
যে তোমাদের সংখ্যায় কম হবা কিন্তু তোমরাই সত্য, তাই নয় কি? এই শুভবাদে মানুষদের না তাদের আত্মনাদ, তাদের আত্মচিৎকার, তাদের কষ্ট শুনবার কোনো মানুষ আছে, না কোনো প্রশাসন আছে, না সরকার আছে, কেউ শুভবাদে মানুষের কথা শুনে না। আমাদের নাম ধাম নাই, তাই আমরা বাংলাদেশ রিফর্মেশন এই চিন্তা নিয়ে শুরু করেছি যে বাংলাদেশের জমিনে তথা সারা বিশ্বে সুফিবাদী মানুষগুলিকে এক কাতারে দাঁড় করে আমরা বজ্রকণ্ঠ ঘোষণা করতে চাই যে সুফিবাদ হচ্ছে সত্যকার পথ, সত্যকার মত, সত্য পথের উপর প্রতিষ্ঠিত প্রেমের একটি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে পৃথিবীর সমস্ত প্রতিষ্ঠানে এই নামগুলি জায়গা পেতে হবে, এইটা হচ্ছে আমাদের মূল কথা। এই জন্য আমরা বাংলাদেশ সুফি ফাউন্ডেশন আমরা সৃষ্টি করেছি, তৈরি করেছি, এবং এই সুফি ফাউন্ডেশনের আমরা দুইটি আন্তর্জাতিক কনফারেন্স করেছি, আমরা কয়েকটি সম্মেলন করেছি, এবং রাজশাহী ভিত্তিক আমরা অনেক কর্মকাণ্ড করেছি, সারা বাংলাদেশে করতে পারিনি, সারা বাংলাদেশে আমাদের কমিটি ছিল না, আমরা এখন শুরু করেছি। বর্তমানে আমাদের যিনি আজকে সভাপতি, তিনি আগামী দিনে বাংলাদেশ সুফি ফাউন্ডেশনের কর্ণধার হিসেবে আসছেন, তিনাকে সুফি ফাউন্ডেশনের সভাপতির জন্য আমরা প্রস্তাব করেছি। তিনি আগামী কাউন্সিলে বাংলাদেশ সুফি ফাউন্ডেশনের 30 নভেম্বর যে কাউন্সিল, সেই কাউন্সিলে তিনি সভাপতি নির্বাচন করবার জন্য আমরা মনস্থ করেছি, তিনাকে প্রস্তাব দিয়েছি। তিনার সদয় যদি দয়া হয়, অবগত হয়, ইনশাল্লাহ তিনি বাংলাদেশ সুফি ফাউন্ডেশনের সভাপতি পদ অলঙ্কৃত করবেন, এবং সুফি ফাউন্ডেশনকে বাংলাদেশ শুধু নয় সারা পৃথিবীতে এটাকে ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। আমরা ইতিমধ্যে ওয়েবসাইট খুলেছি www.com bangladeshifoundation.com, এইখানে লক করলে আপনারা আমাদের আগামী পূর্ণাঙ্গ রূপ পাবেন 30 নভেম্বর পর থেকে, এখন আংশিক পাবেন, এবং আপনাদের যারা সদস্য হবেন তাদের নাম, ঠিকানা, পরিচয়, চরিত্র, চেহারা সমস্ত সারা পৃথিবীতে যে কোনো জায়গায় লক করলেই দেখতে পাবে যে ইনি সুফিবাদের মানুষ। এবং আমরা আগামী এই 2020 সালের প্রথম দিকে রাজশাহী শহরে বাংলাদেশ সুফি ফাউন্ডেশনের উদ্যোগে বাংলাদেশ তরিকত ফেডারেশনের মাধ্যম দিয়ে সমস্ত সুফিবাদী মানুষকে এক জায়গায় করতে চাই, মহা সুফি সম্মেলন করতে চাই আমরা। এবং আমাদের পরিকল্পনার মধ্যে আছে 2021 সালের মধ্যে আমরা ঢাকায় সরাদ উদ্যানে সারা বাংলাদেশের সমস্ত সুফিবাদী মানুষকে মহাসম্মেলন করব, এদেশের সরকারকে, এদেশের প্রতিষ্ঠানকে, এই দেশের জনগণকে দেখাতে চাই যে সুফিবাদের মানুষ এদেশ থেকে হারিয়ে যায়নি, এদেশে তারা স্বপদে সুপ্রতিষ্ঠিত হয়ে আছে। এই আশা রেখে আজকে আপনাদের মাঝে আমাদের উপস্থিত হওয়ার এই অভিপ্রায়, এই আমি আমার স্বাগত বক্তব্যে অনেক কথা বলে ফেলেছি, আপনারা আমাকে ক্ষমা করবেন, আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি।